নেক্সট ওয়েব সিরিজ যেটা আসছে হইচইতে টুকটুকি, সেটার আজকে আমরা ট্রেলারটা দেখব এবং ট্রেলারটা অলরেডি গতকাল বেরিয়ে গেছে এবং সেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ঝড় তুলে দিয়েছে। তো সেটা এমন কি আছে সেটা আপনাদেরকে একটু জানানো দরকার। তো তার আগে দু চারটে কথা বলে নিই যে জয়দীপ দা এবং অনির্বাণ দা এর আগে অনেকবার এসছেন একসাথে একেন বাবুর সুপারহিট সাকসেস নিয়ে, কিন্তু এইবার ওই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় অনির্বাণ দার লুকটাও এখানে একেবারেই আলাদা। তো অনেক কিছু নতুন এক্সপেক্ট করার আছে এই শোটা থেকে। তো এমন কি আছে নতুন সেটা বরং আমরা আগে ট্রেলারটা দেখে নিই, তারপরে না হয় সকলের সঙ্গে একবার একটু কথাবার্তা বলে নেব। তাহলে একটু ট্রেলারটা হয়ে যাক, তার জন্য একটু জোরে হাত লাগে। হইচইয়ের ফ্যামিলিতে আজকে, ইফ আই এম নট রং, শি ইজ কামিং ইন ফর দ্য ফার্স্ট টাইম টু দ্য হইচই ফ্যামিলি, এন্ড নাও আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য সুপার হিট ডুও অনির্বাণ দা এন্ড জয়দীপ দা। শুরু করতে চাইবো উল্লাস দাকে দিয়ে, আপনি যদি একটু বলেন এই গল্পটা যখন বহুদিন যাবৎ আমরা হইচইয়ে নানান রকম বিষয় নিয়ে আমরা কাজ করে আসছি। তো ইচ্ছে ছিল এমন একটা কাজ করার যেটা মানুষ দেখে বলবেন যে এই কাজটা একটু অন্যরকমই হয়েছে। তো এর আগে যে কাজগুলো করেছি আমার মনে হয় দুগ্ধুগি তার থেকে একটু অন্যরকম একটা কাজ, যেটা আশা করি আপনারা ট্রেলারে দেখে বুঝতে পেরেছেন। তো দুগ্ধুগি ঠিক কেমন, অবনীশ ঠিক কেমন, এগুলো সবটা জানতে গেলে যেমন সিরিজটা দেখতে হবে। আমার মনে হয় এই ব্যাপারে সবচেয়ে ভালো আলোকপাত করতে পারবে সেটা আমাদের লেখক উল্লাস। প্রথম কথা আমাকে স্যার বললে আমার তখনই একটু গন্ডগোল হয়ে যায় মাথার মধ্যে। তারপর বললেন যে আপনি মানে কোন কোন প্রেস, হ্যাঁ কোন মিডিয়া, আমি বললাম গল্পটা আমার, বললো সে তো বুঝলাম মিডিয়াটা কোন, আমি বললাম মানে গল্পটা আমি বললো সব সে তো বুঝতে পারছি কিন্তু আপনার কোন মিডিয়াটা তো বলতে হবে। তখন থেকে আরও নার্ভাস ফিল করছি। তো এখানে বলি গল্পটা লিখেছিলাম বহুদিন আগে, বোধ হয় 10-15 বছর আগে একটি ওয়েব জিনে লিখেছিলাম। তা আসলে যে কোনো গল্প বা উপন্যাস লেখা মানে আমার অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলি যে একটা প্রদীপ দা একসঙ্গে রাস্তা দিয়ে গেলে এখন লোকে আমাদের পরের রহস্যটা কি জানতে চাইতো, এবং প্রায় মানে অপরাধ করে ফেলেছি এর আমাকে মুখ করেই হাঁটাহাঁটি করতে হবে, কিন্তু দুগ্ধুমিটা করে আমরা একটু নিঃশ্বাস পেয়েছি। কিন্তু মজা হচ্ছে যে উল্লাসবাবুর গল্পটা এত সুন্দর, খুব একটা বেশি আমাদের খাটতে হয়নি, আর কোথাও ভেতরে ভেতরে মধ্যবিত্ত বাঙালি হিসেবে আমরাও খানিকটা খানিকটা অবনীশ হয়ে যাই মাঝে মাঝে, সেই অভিজ্ঞতাগুলোও হয়তো কাজে লেগেছে লেখার সময়। বাকিটা তো পুরোটাই একটা টিম ওয়ার্ক, ডেফিনেটলি সেটাই রিফ্লেক্ট করবে, এর বেশি কিছু বলার নেই। আর লেখক সামনে দাঁড়িয়ে থাকলে খুব অস্বস্তি হয়, কারণ তার তৈরি করা চরিত্র, আমি একটু আগেই বলছিলাম যে 28 তারিখে আপনি দেখতে পাবেন যে আপনার তৈরি করার চরিত্র কি শ্রাদ্ধ আমি করেছি। তো উনি তখন বললেন যে মুখাগ্নিটা দেখেছি, মানে ট্রেলার দেখেছেন উনি, সেই মুখাগ্নিটা ওনার পছন্দ হয়েছে, সুতরাং শ্রাদ্ধ ভালোভাবেই হবে বলে ওনার আশা। এবার আমি আমার একটা মানে এটা আমি ইচ্ছা করে করি না কিন্তু হয়ে যায় আমার সাথে, যে অনেক সময় আমার আসল গল্পটা পড়া থাকে না। তো আমি এক্ষেত্রে তাই হয়েছে, আমি গল্পটা পড়তে পারিনি, আমি একদম চিত্রনাট্যটাই পড়েছি, কিন্তু আমি বারবার শুনেছি যে মানে চিত্রনাট্যর সাথে গল্পের খুবই মিল এবং খুব বেশি ডেভিয়েট তার থেকে করতে হয়নি। চিত্রনাট্যের জন্য যেটুকু প্রয়োজন করতে হয়, কিছু অতিরিক্ত সংলাপ লিখতে হয়, সেগুলো তো বটেই। তো আশা করছি যে লেখক এবং চিত্রনাটকার দুজনেই রাগ করবে না হয়তো আমার উপরে যে কাজটা করেছি। অবনীশের চরিত্রটা আমার আগের করা চরিত্রগুলোর থেকে খুব আলাদা, এটা বোধ হয় প্রত্যেকবারই বলি, মানে যখনই একটা কিছু করি বলি যে আগেরগুলোর থেকে আলাদা, কিন্তু এটা সত্যি এরকম আমি পাইনি সুযোগ করবার। অবনীশ আমাদের চারপাশের চেনা, খুবই চেনা একটা চরিত্র, কিন্তু আবার তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে যেগুলো আবার অচেনাও হতে পারে। তো সেই রকম একটা চরিত্র, এবং ট্রেলার দেখে আমরা এইটুকু বুঝেছি একটি লোক যে সমস্ত জায়গায় কর্নার্ড হয় আর কি, অফিসে কর্নার্ড হয়, ফ্যামিলিতে কর্নার্ড হয়, সে বিবাহিত, তার একটা গার্লফ্রেন্ড আছে যেটা ও করেছে, রায়তি করেছে টুকটুকি, এবং এইরকম মানে তার একটা জীবন, যে জীবনের মধ্যে খুব একটা উৎফুল্ল হওয়ার মতো কিছুই নেই, খুব মান্ডেন একটা লাইফ।
তার মধ্যে হঠাৎ করে ঘটনা একটা ঘটে, সেটাও আবার খুব মানে আনন্দ পাওয়ার মতো কিছু না, একদিন এসে দেখে যে তার ওয়াইফ মিসিং। এবার তারপরে কি হয় এবং ও কিভাবে জড়িয়ে পড়ে এবং ঘটনা কোন দিকে মোড় নেয় সেটা নিয়ে এই গল্পটা। প্রথমেই বলি যে উল্লাস দার গল্প, পদ্মদা স্ক্রিপ্ট, জয়দীপ দার ডিরেকশন এবং আমার কো অ্যাক্টর অনির্বান দা, এই পুরো কম্বিনেশনটা আমার কাছে একটা মানে ভয়ঙ্কর ছিল, মানে ভয়ঙ্কর মানে বেশ টেনশনের ছিল যে আমি কি করব, কারণ সবাই স্ব ক্ষেত্রে এত জনপ্রিয় এবং এত ভালো, তো সেখানে আমার একটা খুবই টেনশন ছিল এবং সেটা একদম মনে হয়নি কাজ করতে গিয়ে, ভীষণ আনন্দ করে কাজটা করেছি। এবং আমার যে ক্যারেক্টারটা হয়তো আপনারা ট্রেলারে দেখে খানিকটা বুঝতে পারবেন, অবনীশের মুখে আছে ডেঞ্জারাস, তো প্রথম দিকে সেটাই খানিকটা লাগে এবং আস্তে আস্তে এটারও এই চরিত্রটারও কিছু লেয়ার আছে সেটা পর। তবে আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করে খুব আনন্দ পেয়েছি এই কারণেই, কারণ আমার এর আগে যে চরিত্রগুলো আমি করেছি সেগুলো একদমই খুব সিরিয়াস টাইপের ক্যারেক্টার ছিল, নয় সাইকো ছিল, কিন্তু এরকম একটা টিপিক্যাল কমেডি ক্যারেক্টার দেওয়ার জন্য আমাকে নির্বাচন করার জন্য জয়দীপদাকে অনেক ধন্যবাদ, সন্দীপদাকে ধন্যবাদ। আর বাকিটা কতটা আমি করতে পেরেছি কি পেরেছি সেটা তো 28 তারিখ আপনারা সবাই দেখবেন।